তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। ফ্রান্সের 15টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা, রেড অ্যালার্ট। কিছুটা স্বস্তির খোঁজে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন স্থানীয় পার্ক, লেকপাড় আর সমুদ্র সৈকতগুলোতে। এই মুহূর্তে ফ্রান্সে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, রাব্বি, ফ্রান্সের চলমান তীব্র দাবদাহের ভয়াবহতার কারণে দেশটির 15টি ডিপার্টমেন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি 62টি ডিপার্টমেন্টে অরেঞ্জ অ্যালার্ট বা কিছুটা কম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অ্যালার্ট জারি করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সার্জি লেকপাড় এলাকায় এবং আমরা আসলে আজকে খোঁজ নিয়েছি যে আজকে ফ্রান্সের যতগুলো সমুদ্র সৈকত রয়েছে কিংবা এরকম যে লেকপাড়গুলো রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন কিছুটা স্বস্তির খোঁজে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন কিছুটা স্বস্তির খোঁজে। তবে এখানে উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে মাস্ক পরিধানের বিষয়টি বাধ্যতামূলক বলা হলেও আমরা এই লেকপাড়ে এসে যেটি লক্ষ্য করছি অনেক মানুষ কিন্তু এখনো বেশ অসচেতন রয়েছেন। তবে এই সার্জি এলাকার যে কর্তৃপক্ষ রয়েছে যেটি আমরা দেখেছি এখানে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু বারবার তারা পরীক্ষা করছেন যে মুখে মাস্ক পরিধান করেছেন কিনা, কিংবা যারা পরিধান করেননি তারা যেন মাস্ক পরিধান করে এখানে প্রবেশ করতে পারেন সেটা কিন্তু কর্তৃপক্ষ নিশ্চিত করছেন। আমরা আপনাকে এখানে জানিয়ে রাখি যে লিওন, মার্স এবং অন্যান্য শহরের পর এখন কিন্তু রাজধানী প্যারিস সহ ইল দ্য ফ্রান্সের বেশ কয়েকটি ডিপার্টমেন্টে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় তাদেরকে জরিমানা গুনতে হবে। এদিকে আবহাওয়া সূত্রে যেটি জানা গেছে কাল কিংবা পরশুর মধ্যে কিন্তু এই এখন যে তীব্র দাবদাহ চলছে সেটি কিন্তু কমে আসার একটি সম্ভাবনা রয়েছে। সে কারণে এখন মানুষজন যেভাবে অস্বস্তির মধ্যে রয়েছেন কালকে যদি বৃষ্টি নামে কিংবা পরবর্তীতে যদি এই দাবদাহ শেষ হয়ে যায় তাহলে মানুষের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে আসবে। আমি এখানে আপনাকে আরো জানিয়ে রাখি যে দেশটির প্রধানমন্ত্রী কিন্তু আজকে স্থানীয় একটি গণমাধ্যমকেও বলেছেন, একই সাথে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এখন থেকে মানুষজন মানুষ চলাচলের যে স্থানগুলো রয়েছে সেখানে তাদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। অর্থাৎ এতদিন শুধুমাত্র দোকানপাটের ভিতরে কিংবা রেস্টুরেন্টে এটি সীমাবদ্ধ ছিল, তবে এখন থেকে সবাইকে মানুষ চলাচলের স্থান, লেকপাড়, স্টেশনের আশপাশের রাস্তা কিংবা বড় যে সুপার শপগুলো রয়েছে তার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে যেখানে অনেক মানুষ সমবেত হন সেখানে সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলকভাবে করতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাব্বি, ইউরোপের দেশগুলোতে তীব্র দাবদাহের খবর নিয়ে ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু।